মাশাল্লাহ সোনার জালা, নারায়ণগঞ্জ মাশাল্লাহ সোনার জালা, নারায়ণগঞ্জ তো আগে হয়ে রয়েছে 70-80 টাকা তাহাজ্জ ফরিদ আছে অলি অলি কইলো কি তাতে ঠেলার লোক আমার মনে হয় 5-6 টাকাত কইতে লইছি লগে সৈন্য দিয়া লাইছে কোথায় রে ঘুমায় কমলা। আমি এই দিন এক মিটিং এর ভিতরে এক নেতা জুড়ায় আমি ও রাইতে যে তাহাজ ফরসা এলে গিয়ে জুড়ায় ও আমি তো এতক্ষণে না ধরছি জুড়ায় কি রে এই সোনার জালাগুলা মিলাইয়া কাগজপত্র তখন আর সোনার বাংলা থাকবে না, তখন আমরা হাসতে হাসতে বলবো আমার সোনার বাংলা আমি তোমার কেমনে সোনার বাংলা বানাইবা। আর একটা কথা মনে হচ্ছে এটা কইলে তা শেখ মুজিবুর রহমান কি মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে এক বেড়ায় সাইতে গেছে গ্রামতে করতে গ্রামতে সাইতে গেছে পরে যাইতে সময় একটা লাউ একটা মিদা কমরা কয়টা ডোগা মোগা মনে করে সারে এইটা ফাইব কো আমরা গ্রাম আমার খেতের ওখানে কুচকুচা কষিলা ওটা তারপরে মিষ্টি কুমড়াটা এরপরে গিয়ে আরো ডগা ফাতা লইয়া গেছে শেখ মুজিব রে সাইতো 32 নম্বর এই ধানমন্ডি ধান নং 32 নম্বর ধানমন্ডিতে গিয়া ঢুকছে গিয়ে আসতেছে পরে দারোয়ানে গাই কেননা কয় আমি গ্রাম তাইছি কই কে রেছ কয় সারের লেগিয়া একটা লাউ কুমড়া লতা ফাতা কিছু আনছিলাম সারে খাইব কো তোমার এটা খাইতো সারে বইয়া দিছে বেটা সারে খাওয়ানোর টাইম আছে তো এই যে চিল্লা ফাল্লা হইতেছে সারে হুন্ডা সেরা বারান্দা দিয়ে নামেছে কি তো কয় সার তুমি সরো তুমি আমার উপর শ্বাস ফালাইতেছ কেন দাঁড়াই দাঁড়াইয়া পিছনে সরো। তখন করছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেতা এই এই লোকের আওয়াজ হুন্ডা নামাইছে আইসে পরে যে সার দেখে সেটা কয় সার আপনার লেগে একটা লাউ আর কড়া কি চাঁদছিল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তো থ্যাংক ইউ ভাইয়া তো খুশি হয়েছি থ্যাংক ইউ লইয়া নিচে ফেললেন ভাইতে আছে শেখ মুজিবুর রহমান এটি রাখিয়াছিলা কারে গ্রাম দেশে তাইছে গরিব কৃষক আমার কত মহব্বত করছে হ্যাঁ বাংলাদেশ অফিস সাবলে দেয় তে দামারে মাসাল্লা দিছে তখন শেখ মুজিবুর রহমান গিয়াছে তখন টেহার আমার দাম আছে 20টা টেহা 10 টিকা 2টা নোট নিয়ে আসে না কইছে যে নে ওই যে কৃষকটা যে আইসে গ্রামতে কই যে গাড়ি ভাড়া দিয়া আপনি দুগলা খাইয়া হোটেলও গাড়ি ভাড়া দিয়া বাজ্যে গেতেন কইছে 20.5টা টেহা দিছে তে করছে কি তা দোতলার তাই না 10 টেহা দিছে কয় টেহা দশ টেহা দিছে পরে এই টেহার আর ফেলছাইয়া কৃষকটা ঠান্ডা দিছে আমি কি লাউ বেচলে বেসনের জায়গা নাই আমরা মুরাদনগর বাজারে লাউ তুললে কি বেচা হয় না মুসাগারা বেসন যায় যাত্রা ফুট আটা দিলে গড়ের গাড়ার সামনে রয়ে বইয়ে থাকলে ফিস না গাইছে হিসাবে তো গাড়ি দিয়ে যাইতে লইলে পছন্দ হইলে দেখলে লইয়ে যাইব গা লাউ লইয়ে রাহা অন লাগে বেসনের লেগিয়া সারে আমার 10টা টেহা দিল লাউ বেচছে আমি খাইতে পাইছি রে সারে আমার লাউয়ের মর্যাদাটা বুঝলো না আমার 10টা টেহা দিল সারে আমার এত বড় বেজ্জুতি কাঁদতে আসে হাও বাউ করে ওই শেখ মুজিবুর রহমান কান্দা হুন্ডা নিচের ফেল নেমাইছে আর কি তাই কান্দে গেলে কয় স্যার তারে যে ঠেহা দিছি কান্দে তো জিজ্ঞেস কিউ তুমি কান্দো কে রে কয় স্যার আপনার মতো মানছে আমি কত মায়া করে লইছি আপনি আমার কে রে 10 টেহা দিছে শেখ মুজিব কয় টেহা কইছে 10 টেহা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনটা খারাপ করে লাইছে বাজার কইরা কয় যেই দেশ দোতালাতে নিস্তালাত নামতে নামতে 20টিয়া 10টিয়া হইয়া জিজ্ঞা এই দেশটাতে আগাইব কে আড়াই না আমি যে কইসলাম এই কথাটা এত ফিস করে যাইতে পারছে না যত তলে করে ফিস লইয়া বাইর গেছে এই দেশ আগাই লইবা এই দেশ আগাই লইবা আইসলা দুনিয়াত খাইতা খাইয়া যাও ওই যে আল্লাহ কইছে তাকাল্লা ভয় পাবা কারে আল্লাহ ডর নাই বাইসাবার লাগিয়া খাইছো ধরা দেখবা টের পাইবা কবরও গেলে এরা আমি কিছু অসম্ভব এই কাজগুলো হইতো না ফইলা যেইতে প্রথম 1 নম্বরে যেইতে ব্রিজের ভিতরে রডের বদলে বাস দিছিল তারে যদি ফিস মোড়া বান্ধিয়া কোম্পানি কো যে নজরুল গেতের মধ্যে ফিস দিয়া বান্ধিয়া সিহন জিংলা দিয়া করে খিসন ঠিক কিনা কাও তার উপরে দিয়ে ট্রাক্টর চালাই দিয়ে দেখুন যেত
যে বেলে তুই রডের বদলি বাঁশ দিলি কিরে এগুলা পয়সারে তারে মাথাটা কামাইয়া আলকাতরা দিয়া জোতার মালা গলার দিয়া মুরাদনগর গুলচকর্তার ভিতরে দুইটা গুড়ান দিয়া তারে হাফ প্যান্ট পিন দইয়া সাইরা দেওয়ান যাইত জীবনে আর কেউ রডের বদলি বাঁশ দেওয়ানের চিন্তা করলো না ওই ঠিক কিনা তখন প্রথম যেতে দেছে হেতে যখন ফাড়ুই গেছে গা পরের তে দিয়া লাইছে আমার দুষ্কিতা জিমলা দে কবে যে হুতা দেয় কি ভাইও দেশ টাক গইলি বা নিজের না বদলাইলে দেশ টাক গইত কারি দিয়া আমরাই তো দেশ এবারে ভিতরে রুমনি আসিরা কয় কি থাকি খাওলা দাস থাকে রে কয় খেত বেচছে আড়াই বছর আগে হ্যাবলা আসিল কত ওহন হইয়া রয়েছে কত আপনি যখন খাওলাটা দিয়া লাইতাম লাইন গার্ড করেন খাইলে কি আমি একলা খাও কিছু কিছু চেয়ারম্যান আমার মুডের ভিতরে আছে যখন দুই নম্বরই করবো আমার ফোন দিবেন এক নম্বর বানাইলেন ঠিক কিনা কও উনি এই কাম করে না দেখে ওনারের সামনে রেখা কন গেছে যদি এই কাম করতো কম মালা সেই বেড়া বেড়া ঘুরলা গেল নইলে বড় আসেন এর কথা আসেনি কয় খাইলে কি আমি এক লাখ লাখ খানেক লইতেন ফেললে পঞ্চাশ হাজার জাগাত খেলা কোথায় না আসেনি এই কারবার মুসলমান মন দিয়ে শুনরে ভাব কেন মানুষ এমন করে কেন মানুষ এমন না ফরমানি করে কেন মানুষ টাকা দিয়া দলিল দেয় না কারণটা কি জানো নাকি কারণ হইল একটাই আল্লাহ কোরআনুল কেরিমের একুশ পারায় সুরা আহজাব আল্লাহ কত সুন্দর করে সুরা আহজাবের ভিতরে যেই সুরাটার ভিতরে তিয়াত্তরটা আয়াত নয়ডা রুকু আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ু হান্নাবী অত্তাকিল্লাহ ও নবী আপনি ডরাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে ডরাইবেন কারে সুবহান অসিলমপুরের মানুষ অযাত্রাপুরের মানুষ অনবীপুরের মানুষ অকোম্পানিগঞ্জের মানুষ ও পুষ্করীর পানের মানুষ এলাকার মানুষ মন দিয়ে শুনরে ভাই অন্তরে যখন আল্লাহর ভয় থাকে তে চিন্তা করে আমি যায় করি কেউ দেখুক আর না দেখুক কেউ জানুক আর না জানুক একজন দেখে একজন জানে তিনি কে আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় এই যে রোজার মাস আইতে আছে তুমি ইফতার লইয়া বইয়া রইছ তোমার সামনে রুহ আফজা ট্যাংসিবিটা এসবগুলের বসে তুক মার দানা কত জাতের শরবত দিয়া বরফের টুকরা দিয়া কি সুন্দর শরবত বানাই রাখছো ফ্যাট ভিড়টা বুকটা ফাইটটা যায় পিপাসায় শরবত সামনে আছে তুমি তো খাও না বাবা কেন খাও না কোনো পুলিশ নাই কোনো গোয়েন্দা নাই কোনো বিজিবি নাই তোমারে কেউ পাহারা দেয় না সুইটটা ফলারা বেড়াইয়া মুহর কাছে নিজ্ঞায় আম্মায় কয় অহনো আজান দিছে না সুবহানাল্লাহ সুইটটা ফুলানা তে কি বুঝছে তোমার মাখাইলাই কয়েছে।